খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত। মহাপ্লাবনের সময় প্রাণীকুলকে বাঁচাতে সমস্ত প্রাণীদের একটা করে পুরুষ এবং একটা করে স্ত্রী নৌকায় তুলেছিলেন নোয়া। ভারতীয় পুরাণেও একই রকম কাজ করেছিলেন মনু। তেমনই কিছু একটা হতে চলেছে, তবে এবার প্রাণী নয়, প্রাণীদের শুক্রাণু অথবা ডিম সংরক্ষণ করা হবে, তাও পৃথিবীতে নয়, চাঁদে। সব মিলিয়ে 67 লক্ষ প্রজাতির প্রাণীর শুক্রাণু বা ডিম চন্দ্রপৃষ্ঠের গভীরে সযত্নে রেখে দিতে চান বিজ্ঞানীরা। থাকবে উদ্ভিদের বীজ, এককোষী জীবের ভ্রূণ। শেষে সেদিন যে কোনো দিনই আসতে পারে, উল্কার আঘাত, জলবায়ু পরিবর্তন কিংবা সুপার ভলকানোর অগ্নুৎপাত, কারণ হতে পারে যে কোনো কিছুই। আমেরিকার অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জেকান থাঙ্গা বলেছেন, 75,000 বছর আগে টোবা সুপার ভলকানোর অগ্নুৎপাতে প্রায় নিশ্চিহ্ন হতে যেতে বসেছিল দ্বীপকুল। পৃথিবী ঠান্ডা হতে লেগে যায় 1,000 বছর, এর ফলে কমে গেছিল মানুষের প্রজাতির বিভিন্নতাও। মানুষসহ গোটা জীব জগৎকে সংরক্ষণ করতে জিন ব্যাংক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কাজটা কঠিন এবং ব্যয় সাপেক্ষ, কিন্তু অসম্ভব নয়। হিসাব করে দেখা গেছে 67 লক্ষ প্রজাতির প্রতিটি 50টি করে নমুনা চাঁদে নিয়ে যেতে 250 বার রকেট ছাড়তে হবে। পৃথিবীর কক্ষপথে থাকা আন্তর্জাতিক স্পেস স্টেশন গড়তে 40 বার রকেট লঞ্চ করতে হয়েছিল। বিজ্ঞানীদের পরিকল্পনা, চাঁদের মাটির নিচে বায়ুশূন্য ঠান্ডা লাভা টিউবে রাখা হবে শুক্রাণু, ডিম ও ভ্রূণ ইত্যাদি। দীর্ঘদিন সংরক্ষণের জন্য চাই বিদ্যুৎ শক্তি। চাঁদের মাটিতে সোলার প্যানেল বসিয়ে তা থেকেই কাজ চালানো যেতে পারে বলে জানানো হয়েছে। অর্থাৎ পৃথিবী বাসযোগ্য না থাকলেও জীবকুল শেষ হয়ে যাবে না, আশা বিজ্ঞানীদের। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর চব্বিশ ইন্টু 7।